হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পেঁয়াজ রসুন ছাড়া ভান্ডারেওয়ালি, মানে ভান্ডারাতে যে সবজিটা পাওয়া যায় আলু টমেটোর সবজি মন্দিরের প্রসাদ হিসেবে, সেই সবজিটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই তরকারিটা মন্দিরের প্রসাদ হিসেবে দেওয়া হয়, তো এই কারণে এর মধ্যে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না। কিন্তু তারপরও পেঁয়াজ রসুনওয়ালা যে সবজিটা হয় তার থেকেও এটা অনেক গুণে বেশি টেস্টি হয়। চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই কীভাবে বানাতে হয়। মশলার জন্য আমি এখানে তিনটে ছোট ছোট টমেটো নিয়েছি, 1.5 ইঞ্চি মতো আদা নিয়েছি আর 1 টুকরো শুকনো নারকেল নিয়েছি। চাইলে তাজা নারকেল নিতে পারেন। সব কিছুকে আমি বড় বড় করে কেটে নিয়েছি আর কেটে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে করে। মশলাটা খুব মিহি পেশার চেষ্টা করবেন, তাহলেই সবজির টেক্সচারটা খুব ভালো আসে। তো এবার আমরা যাব, এখানে দেখুন আলু আমি সিদ্ধ করে রেখেছি, 6-7টা আলু, মিডিয়াম থেকে একটু ছোট ছোট সাইজের। আর এখন একটু ঠান্ডা হয়ে গেছে, তো এখন আমি ছিলে নিচ্ছি। ছিলে নিয়ে আমরা আলুগুলোকে ভেঙে নেব। চাইলে কেটেও নিতে পারেন, কিন্তু এখানে আমি ভেঙে নেব। ভেঙে নিলে টেক্সচারটা দেখতে ভালো লাগে আর সবজিটা বেশ গাঢ় হয়। দেখুন, এরকম করে হাত দিয়ে আমরা টুকরো টুকরো করে ভেঙে নেব। বড় ছোট নিজের পছন্দ অনুযায়ী করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন, আমি ভেঙে নিয়েছি সবগুলো আলুকে। এবার আলুগুলোকে আমরা সাইডে রেখে দেব আর চলুন কড়াইয়ের দিকে যাওয়া যাক সবজির প্রসেসিং করার জন্য। একদম ঝটপট হয়ে যায়, একদমই বেশি সময় লাগে না। তো সবার প্রথমে আমরা তেল দিয়ে দেব। এটা রিফাইন তেল, চাইলে আপনি সর্ষের তেল ব্যবহার করতে পারেন। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। খুব ভালো গরম হয়ে যাওয়ার পরে আমরা এখানে দিয়ে দেব 1/2 চা চামচ জিরে, গোটা জিরে, 1/2 চা চামচ দিয়ে দেব সর্ষে। এর সঙ্গে দেব আমরা 1 চা চামচের 1/4 ভাগ মেথি দানা, মানে এটাকে পোনা চামচ বলে। আর এর সঙ্গে দেব আমরা একটু তেজপাতা, 1টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আমি। আর এর সঙ্গে দেব কিছু শুকনো লঙ্কা, 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আমি। সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আপনি কালার দেখলেই বুঝতে পারবেন। আর সব কিছু ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমরা দিয়ে দেব এর মধ্যে মশলার পেস্ট, যেটা আমরা বানিয়ে রেখেছিলাম টমেটো নারকেল আর আদা দিয়ে, সেটাই আমরা এখানে দিয়ে দেব। আর মিক্সার জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব, কারণ মশলাটা ভোনার জন্য একটুখানি জল লাগবে। আর মিক্সার জারে যথেষ্ট মশলা লেগে আছে, এই কারণে একটুখানি জল দিয়ে দেব। একটু মিশিয়ে নেব ভালো করে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা এখন পাউডার মশলাগুলো অ্যাড করব। তো পাউডার মশলার মধ্যে সবার আগে আমি দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ভরে দিচ্ছি আমি ধনে গুঁড়ো, আর স্বাদ মতো লাল লঙ্কা গুঁড়ো। এর সঙ্গে দেব 1 চা চামচের থেকে একটু কম গরম মশলা, এটা শাহী গরম মশলা নয়, নর্মাল গরম মশলা। শাহী গরম মশলা দিতে চাইলে আরও একটু কম দেবেন, মোটামুটি 1/2 চা চামচ মতো দেবেন। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এবার আমরা ঢেকে ঢেকে রান্না করব, লো হিটে, লো টু মিডিয়াম হিটে, যতক্ষণ নাকি তেল রিলিজ হয়। দেখুন, ওপর থেকে তেল দেখা যাচ্ছে আর যতটা জল দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে। ভালো করে নেড়ে নেব। মশলা আমাদের তৈরি হয়ে গেছে একেবারে। এবার এর মধ্যে আমরা যে আলুগুলো ভেঙে রেখেছিলাম, সিদ্ধ আলুগুলো, সেগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুকে এখন আমাদের ভুনতে হবে না, কারণ আলু তো এমনিতেই সিদ্ধ। আর এখন যদি আমরা আলুটাকে খুব বেশি নাড়তে থাকি তাহলে কিন্তু আলুটা একেবারে ম্যাশ হয়ে যাবে, ভর্তা মতো হয়ে যাবে। এই কারণে একটুখানি মিশিয়ে নিয়ে আমরা গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা নিজের হিসাব মতো দেবেন, যতটা পাতলা গ্রেভি চান সেই হিসেবে। তো আমি খুব বেশি পাতলা করব না, একটু গাঢ়ই রাখবো। আর ভান্ডারেতে যেরকম পাওয়া যায় সেটা কিন্তু একটু গাঢ়ই হয়, একটু গাঢ়ই সার্ভ করা হয়, তো সেরকমই আমি বানানোর চেষ্টা করছি। এবার ঢেকে দেব যতক্ষণ না জলটা ফুটতে শুরু করে। দেখুন বন্ধুরা, তরকারিটা ফুটতে শুরু করেছে। এবার আমাদের বেশিক্ষণ রান্না করতে হবে না, মোটামুটি 2-3 মিনিট রান্না করলেই হয়ে যাবে। মিডিয়াম টু হাই হিটে রেখে আমরা 2-3 মিনিটের জন্য রান্না করে নেব। নতুবা আপনি এরকম করুন, যতক্ষণ না গ্রেভি আপনার নিজের পছন্দ মতো না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিন। লবণটা চেক করে নেব, আমার এখানে লবণটা একেবারে পারফেক্ট আছে। আর আমি 2-3 মিনিটের জন্য কুক করে নিয়েছি। আর এখন লাস্টে আমি দিচ্ছি আরও একটুখানি গরম মশলা। লাস্টে গরম মশলা দিলে স্বাদটা কিন্তু দুর্দান্ত আসে। আর এর সঙ্গে এই যে আমি দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা,
এখানে আপনার কাছে যদি চাট মশলা না থাকে তবে একটুখানি আমচুর পাউডার দিয়ে দিতে পারেন। তবে চাট মশলাটা এখানে দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে, একেবারে স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। আর এই হলো এক চামচ কসুরি মেথি। কসুরি মেথিটা আমি ভেজে নিয়েছি আর হাতের ওপরে এরকম গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে আমাদের আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ফ্রেশ ধনে পাতা। কিন্তু আমার কাছে ফ্রেশ ধনে পাতা নেই বলে আমি বাধ্য হয়ে স্কিপ করছি, কিন্তু আপনার কাছে থাকলে আপনি কিন্তু একেবারে স্কিপ করবেন না, অবশ্যই অ্যাড করবেন, ভীষণ ভালো স্বাদ হবে। তো দেখুন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর এখন আর কিছু করতে হবে না, ঝোলটাও একেবারে পারফেক্ট আছে। এবার আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব, মানে হিটটা বন্ধ করে ঢেকে রেখে দেব। তাতে কি হবে, সবজির কালারটা একেবারে খুলে আসবে। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর সবজির কালারটাই একেবারে চেঞ্জ হয়ে গেছে, একটা চমকদার কালার চলে এসেছে। এবার চলুন আমরা সার্ভ করে নিই। দেখলেন তো বন্ধুরা, কতটা সহজে কতটা সিম্পল রেসিপিতে আমি এই সবজিটা বানিয়েছি। একেবারে মন্দিরের ভোগের প্রসাদের মতো স্বাদ, একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, আপনারও ভীষণ পছন্দ হবে। আর ঘরে যখন নিরামিষের দিন হবে তখন আরামসে এই সবজিটা বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন, সবাই ভীষণ প্রশংসা করবে। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আর ওপর থেকে আমি কিছু ভাজা তিল ছিটিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। আপনার কাছে ধনে পাতা থাকলে ধনে পাতা দিয়েও গার্নিশ করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি এরকম করে দিচ্ছি। তবে তিলটা অবশ্যই ভেজে নেবেন, কাঁচা তিল দিতে যাবেন না। ভিডিও পছন্দ হলে প্লিজ ভিডিওকে লাইক করুন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে একেবারেই যাবেন না। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খেতে থাকুন। বাই বাই।